Greater Tipraland Sankha Kai. Amra Bangali Achaio Kha. CPM 25 বছর শাসন কেপুটে আমরা বাঙালি গরিব লে কংগ্রেস 30 বছর শাসন কেপুটে আমরা বাঙালি গরাই তিনি যখন মহারাজা বসাই থাকা আনি জাতি নিবাগে হাসাল মানে অধিকার ক্ষমতা নাং নাই গ্রেটার টিপ্রালেন্ড নাং নাই তিনি কিন্তু ওয়ান সার্ভ মাইক টাং উই সাউতাম জীবন দিয়ে দেব রক্ত দিয়ে দেব ত্রিপুরা ভাগ হতে দেবে না কেন দেব না কেন তার কারণ কি ওয়ান সরব ভাই চিন্তন ময়ত আমাদের কারণ আছে বিপ্লব বাবু আপনি শুনুন মানিক সরকার আপনি শুনুন আমার থেকে টাঙ্গিছেন রাজ্য নাং নরব ভাইছেন 75 বছর নরন যজ্ঞ নিয়াকার খাইছে হাই আকার খা শাসন নিয়াকার খা এমনকি গ্রাম পাহাড় পর্যন্ত মিশিকা সাথে চাইছে কাইছে চিয়াকার রেখা তারপর্ব তো ওয়ানসার থাকবো তো শান্তিময় আবলে থাকবো ত্রিপুরা ও 29,000 কোটি বাজেট দিল তিপ্রাসার অঙ্গের হর মাত্র 584 কোটি থুই তো নিন নাও আইছে তারপরে জিতেন্দ্র চৌধুরী সাই তো থানসাং মানো বিজেপি ন যদি হত অগ্নাঙ্গায় সিপিএম ভাই তিপ্রা মোথাবো থানসাং মানো সুমিনি আপনি নবাই সুমন্তি পার্টি ভাই থানসাং আইছে বিজেপি ন হত অগ্নানি চিনি মূল উদ্দেশ্য ইয়া চিনি মূল উদ্দেশ্য সংখ্যা মো চিনি হা অর চিনি সম্মান বানানা নাইছেন চুম মহান শাসন খাইমানা নান নাই মো থানসানি কক যখন কাসাই ভাই থানসানো সুকুগ্নান বাগি তিনি অলরেডি চেঙ্গি দিখাই থাচিঙ্গো তাকু গুমা সাকা জিসিপি হা ওয়া খাগি তাম খাইনা হে পাহাড় নো সমতল সাম নাই আমতি হাই 20 লক্ষ জিসিপি রিপানো ত্রিপুরান পাহাড় নো কোন দিন তে ওয়ানসার সমতল সাম মালি আইতে সেই জান যাব তাম গাই তিনি ওয়ানসার কি রিওয়াইত তাঙ্গি কি রিজাক এখানে আপনারা যারা মুসলমান ধর্মের যারা লোক মুসলিম সম্প্রদায় নি যারা বড় আপনাদের সঙ্গ যদি আমরা পাই আমরা হিসাব করেছি কালকে আমরা হিসাব করে দেখেছি যদি তিপ্রা মুসলমান মণিপুরি জোরা মুন্ডা সান্তাল ত্রিপুরা রাজ্যে যদি আমরা এক হয়ে লড়াই করি তিনি দিন 45টা সিট জিতি হুই তিপ্রা মথা সরকার গঠন কই বল তাহব যারা ইউটিউব নাই নাই সানাই গ্রেটার তিপ্রাল্যান্ড দাবিকা উনি মে সংকুকু কুস করি খাবলে তঙ্গ আবন আসল হাইছে অ গ্রেটার তিপ্রাল্যান্ড ভাগিন ম কক সাইমা তো হাইছে কারণ যদি চুন 45টা সিট তিপ্রা মথা জিতি হুই সরকার খাই খাই ত্রিপুরা বিধানসভা নি প্রথম দিন নি অধিবেশন গ্রেটার তিপ্রালেন ট্রাইছি নাই ওয়ান সারক ভাই কাক লাইয়ই আর দিন পাস খাই মানুষেন তারপরে বহ পুংলাক থু মন মেস কক বাইছি নি বো নেতাকে দা বাই সেন বাই থাঙ্গি চলই অর মন্ত্রী লাই খালসলা হ্যাঁ জিতেন্দ্র চৌধুরী 20 বছর কাতো দিন মন্ত্রী গা খড়ক পুসুন চলই বকে মন্ত্রী গা কক বাই নং খনাব না বব এনসি দেবর মা কক মায়া মায়া মো হো সাই বব থানা বড় হইতে হ্যাঁ আদা বুঝিও আদা বুঝিয়া কক বাই নি খাবলে এমন কোন দেশ নেতা করে যে নেতা এখন বক্তব্য রাখবেন গর মুরু মুই আধা ঘন্টা তুই পাইখা জিতা নাই তো তুমি কেব হাসিন রাজেশ দেবমা কক সাইয়ান সামান 5 মিনিট বার সাইয়াম আছে 5 মিনিট বস কাম হইছে না একটা ভাই 15 মিনিট কবাই গলাং খাই নেতা দা কক সাইয়া গাং উনি মেস কক সাকাই তাম জাগবা আসলে নাংমানি কক সাজাকাই খাক লব তীর কাজন মা হাইং ব্রহ্মি আবন বাগিছে পর চাদা কি আছে তাই গাইছে কো বাবু অমন শূন্য নাই নাই হইছে অ্যালায়েন্স দেন নো অ্যালায়েন্স খাইকে ভাই কে পাস নো পাহাড়ে কয়জন লোক আছে আরে ত্রিপুরান সরকার ঠকক মানি আর ঠকায়ও না আমি ছাবাং কাইছে আর ঠকায়ও না আর ঠকার জায়গা আপনারা খুঁজা দাই কইরেন না তে মালিয়া বড়
মুসলিম আপনারা জানেন এখানে যারা মুসলিম আপনাদের জনসংখ্যা ত্রিপুরা রাজ্যের সরকার দেখাইছে কত 8.69% আমি অনিমেষ দেববর্মা চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা সরকারকে বলছি ত্রিপুরা রাজ্যে এখনো 13% মুসলিম আছে এই ত্রিপুরা রাজ্যে 13% তাঙ্গি আবো খকবা চিনি বখানো দুর্বল খাইনেন বই খাতা কলম যত আদম সুমারি সব তংসেবা নিন ত্রিপ্রাসা হয়েছে ও জনগণনা খাইনাই থাকলে দিক নাম কি হারান দাস ওই ইউডিসি ক্লার্কের নাম কি মানিক চক্রবর্তী তারপর অফিসারের নাম কি সুদন দাস মনব খগিন টংমা খাবলে নিন বরক্ত টংবা আরো ফুনুম নাই দিলেন নন 1961 সাল নিয়ে আদম সুমারি অনুযায়ী ত্রিপ্রাসার উনি জনসংখ্যা তোমার 62% 1961 সাল তিনি 5/7 তুই ভেঙে পড়ো 31% বাইকিং বাবু হিসাব খাইতে নাই গেছেন কোন দিন পত্রিকাও নুব ডায়েরিও নুব ওয়ানসার নেতার উনি বুকুকনি কক ভাই অফিসার কক ভাই চিনচঙ্গ চিনকুকুবিন 31% আংলে হল তিনি ব ত্রিপুরাও যদি জনগণনা ঠিক খাই খায় ত্রিপ্রাসা মিনিমাম তাকব 40% তাকব ত্রিপ্রাসা দঙ্গ রয় মনি বাগিন তাকুব্র সরকার দখল মাখে দ্রুত বুঝছেন সিরিয়াসলি মান হানে তাহলেই তিনি বিজেপি দিল্লিও নরেন্দ্র মোদিনি সরকার ত্রিপুরাও বিপ্লবী সরকার ডাবল ইঞ্জিন সরকার চলিমা পড়েব ভিলেজ কমিটি ইলেকশন খাইরে গিয়া বিজেপি তাঙ্গে কারণ তিনি যদি বিজেপি ভিলেজ কমিটি ইলেকশন খাই খায় 300-400 সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় রতি প্রামত হাজি দিনাই হয়েছে বড় গাবন কি জানো হারে না নাইয়া বড় কেতাম কারণ বা কেন নির্বাচন করে না বিপ্লব বাবু মুখ্যমন্ত্রী ত্রিপুরের খুব সর্বশক্তিমান আপনাকে তো আমি ডেইলি 10 বার প্রণাম করি কারণ আপনি অনেক ক্ষমতাবান লোক হ্যাঁ বন বিপ্লব দেব সারাতে তাবু ত্রিপুরা রাজ্য সার্থম বা সম্মান না করলে নাকি উনি খুব খারাপ পান আপনি তো আপনাকে আমি খুব সম্মান করি তাঙিব নির্বাচন খাই রেখে তাবুক ছাও তামু বিপ্লব বাবু তাম তো হামেশা কাম কিয়া মিয়াদ কুপুর সাবলে যে নরেন্দ্র মোদি 5 বছর দি উলসে হীরা রিনান দং মানে 3 বছরও হীরা মান পাইকে পঙাইছে ও হীরা বড় আমার হীরার দরকার নাই মহরম বাজারে কেউ হীরা পাইছেন নিন্নান তুই শিকারি কো তাকবো তিপ্রা সরকনি বিপ্লব বাবু আপনি কুমার ধন পাড়াতে যান আম্বাসায় আপনি শ্রীনিবাস পাড়াতে যান আপনি থালছড়া গোবিন্দ বাড়ি যান নিন্দালেন তুই শিকারি কো বকে হীরা আছে মাঞ্জা কিন্তু গাইছে হ্যাঁ মরম নাগি চিন পাড়াও ফাইয়ে উ টিউব কলকাই নাই রোগ হাই আমি বাবুন ফাই সাপ মামা বিষ হাত নিচেই তো জল পাইছে এখন কি করা নাই বা কল চালক নাই মেলা হার পেট বা হাই তিন মুন সময় আইছে তেপ কাইনা নামলে বিপ্লব দেব বাহাই নিন জাগি তখা আগর তোলা নিয়ে থাঙ্কাইছে বিরিশে থাঙ্গব নিজে বল আমার তুই যে থাংলি আছে আথারু মুরা সড়ক বিপ্লব বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী আপনি যদি ভাগ্য থাকে আবার মুখ্যমন্ত্রী হবেন আর যদি ভাগ্য না থাকে 10 মাস পরে আপনি সাধারণ লোক হয়ে যাবেন যদি একাই সাধারণ বরকিতা নাই 18 মুরা পাহাড় গত 1 বছর ধরে শুধু ড্রজার মাটি কাটতেছে ডেইলি দুলা বালি সুন্দর সুন্দর মহিলা ধর্মনগর থেকে আইয়ে আগরতলা আসা মাত্র বান্দরের মতো চেহারা সব হাতলি মকলবড়ি পর্যন্ত হাতলি দুফুং দুফুং আমাদের হিরান যুগ ত্রিপুরা ও হ্যাঁ আহ কিন্তু বুঝক যা ছিড়াইছেন আর তেই দলসা সাই দোকা মিনি গৌতম দাস থেই পাইখা বিজন দর থেই পাইখা যে চাষিনি চাই কুরুক চামাও কাইছে তংলে না ওয়াসরে বই চামাং চামাং আবো বুকুক বই চা খাই তোর বুতেই তং হইছে ও মেশিন বই পেছে মাহিকে চাই ক্লান টাকা সিপিএম রক তে কি চুকরি গা জানানি তে পারিব মালিয়া আজ ওরকে জিতেন চৌধুরী নক দুখি বাই খাইট লাঙে রাজ্য সম্পাদক খনি দিনে খাইছে
নর রাজ্য সম্পাদক খাইবাই তো বুইটা বুট নাই সিপিএম ন পাঁচ লক্ষ বেকার শ্রম গঙ্গা তিপ্রাসার ন তিনি চেং দশ মাস গা ক্ষমতা ভাইমানে বিশটা ড্রাইভার নিবাকে বারো হাজার এপ্লিকেশন লাইকা বারো হাজার চেং অবাক থাকাইছে এম এ পাঁচ বরক পর্যন্ত ড্রাইভার নিবাগে অ্যাপ্লিকেশন ঠিক লাগে ইঞ্জিনিয়ার পর্যন্ত ঠিক লাগা বিয়াং থাকালাম মানিক সরকার নিয়ে স্বর্ণযুগ দে বিপ্লব দেব মিহিরার যুগ ম থেকে নচেন সজাগ না বাদা আমরা কোনো যুগ চাই না আমরা একটাই যুগ চাই মহারাজার যুগ আ তিকাইটা তিপ্রালেন সে চেন্নাই সে কিছু নাই দিন বাগে মহারাজা সাও লাস্ট ফাইট ও লাস্ট ফাইট টাইম নিবাগিবা বুঝি সাও দুই হাজার তেইশ টি পরে কি তেই তিপ্রা মথারক ফাইট খেলিয়া দিবা খাই না কিন্তু গ্রেটার তিপ্রালেন বাগিলে ডেলি ডেলি ফাইট খাইবাইয়া আমি কেছে সীমার ওই আর ইয়া পার চং ফাইট খাই নাই যদি গ্রেটার তিপ্রালেন বিগ্রাই চং নরেন্দ্র মোদী মুন্দাই কক চালাই মানো আর যদি গ্রেটার তিপ্রালেন রিয়া হাঙ্গে আমরা একাই লড়ব একাই সরকার গঠন করব তারপরে নাই কিনা ত্রিপুরাজ্য সাব শাসন খাইছে ডাকুক রক বরি রক দর্জ হারি বাইকা গবাং কক আং সালিয়া উমা হায়াং খবর পরিমাণ করে রেডিও সেন্টার থাকে আং আং যা মানতি আং সালাঙ্কা তবে নগান যেভাবে খবর কা সাদি বুঝন যত মাইছা মাইমা পরে নাক যে চানা চাষি দিন যাকার মাহিন যাকে আং দিন হাইতে আং তেই চালিয়া আং নং ন সামান নং অকুন থাকা যতন বেলাই বেলাই হামবাই গ্রেটার তিপ্রালেন মান্না নামনাই চেন খানচা মা তংনাই যতন চবান চিবাই আফারে আং আন অকরণ থাকছে না তিপ্রা মথ আয়োগ লক্ষ্য তিপ্রা দফ আয়োগ লক্ষ্য মহারাজা আয়োগ লক্ষ্য